সেটা যে কোনো মেশিন হোক বা যে কোনো যন্ত্র হইতে পারে, পাওয়ার টিলার, ট্রাক্টর, কম্বাইন হার্ভেস্টার, এমনকি আপনার পাম্প, আমরা যদি প্রতিদিন যে চেকগুলো করি তখন কি হবে, ছোটখাটো ভুলগুলো ধরা পড়বে, তখন বড় ধরনের সমস্যায় পড়তে হবে না। অনেক সময় দেখা যায় রাস্তায় গাড়ি নামানোর পরে হুট করে শেফ ভেঙে যায় বা ব্যারিং ভেঙে গেছে বা তেলের লাইন হয়ে গেছে। যে এই জিনিসগুলো কখন হয়, যারা নিয়মিত চেক করে না তখন তারা বড় ধরনের বিপদে পড়ে। যখন আপনি একটা শেফ ভাঙি, এটা কিন্তু একদিন হয় নাই, ওই পয়েন্ট দীর্ঘদিন হওয়ার কারণে, অথবা আপনি দেখেন নাই, মানে আপনি আপনার চোখে পড়ে নাই, ইন্সপেকশন করে নাই, দীর্ঘদিন ক্ষয় হইতে হইতে একটা পর্যায়ে ভেঙে গেছে। এই জন্য এটাকে বলা হয় আসলে ব্রেকডাউনের পূর্বেই আপনি প্রস্তুতি নিয়ে নেওয়া, আগে থেকে ইচ্ছে আগে থেকে কিছু নয়, এবং ভালো মানে ভালো ব্র্যান্ডের ইঞ্জিনিয়ার ব্যবহার করা। অনেক সময় কম টাকা 200 টাকা কমের জন্য আমরা দেখা যায় যে নিম্নমানের ব্যবহার করি, এটা আসলে ঠিক না। এই জন্য অথবা 2 মাস পরে 250 থেকে 300 ঘন্টা অথবা 2 মাস পরে পরিবর্তন করা, অবশ্যই পরিবর্তন করবেন ইঞ্জিনিয়ার। আমাদের যে হাইড্রোলিক বা গিয়ার ওয়েল, যেহেতু হাইড্রোলিক সিস্টেম আছে, হাইড্রোলিক ব্যবহার করা হয় অথবা গিয়ার ওয়েল যে কোনো একটা থাকে, তো গিয়ার ওয়েলটাও চেক করা, সাধারণত 1000 ঘন্টা পরপর পরিবর্তন করা হয়, 1000 ঘন্টা পরপর এটা পরিবর্তন করা হয়। অনেক সময় আমরা চেক করতে পারি হাইড্রোলিক ওয়েল এবং ইঞ্জিনিয়ার ভিসকোসিটি ঠিক আছে কিনা হাত দিয়ে চেক করা, যারা দক্ষ ওরা হাত দিয়ে চেক করতে পারে, যারা পিচ্ছিলতা কেমন রং দেখলেও বোঝা যায়। এই জিনিসগুলো যে প্রতিদিন আমাদের চেক, এবং নাট বোল্ট এগুলো কত ঢিলে আছে কিনা, আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন সেটা এক নজর দেখা, আসলে কোথাও কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় কিনা, এবার টেনশন বেল্ট চেন এগুলো চেক করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোতে মোবিল দেওয়া, যে সমস্ত পয়েন্টগুলোতে মোবিল পয়েন্ট, যে সমস্ত পয়েন্টগুলোতে গ্রিজিং পয়েন্ট, ওখানে গ্রিজ করা, নিয়মিত গ্রিজিং করা, আর যেখানে চেনগুলোতে মোবিল দেওয়া দরকার ওখানে মোবিল দেওয়া, এগুলো হচ্ছে আমাদের রেগুলার চেক। রেগুলার প্রতিদিন এই জিনিসগুলো যখন আমরা চেক করবো তখন আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে না। ফিল্ডেজার কাজ শুরু হয়েছে, এখন মেশিনের এই সমস্যা সেই সমস্যা ধরা পড়ছে, এগুলো যদি আমরা প্রি চেক দিই তাহলে আমাদের সব কিছু রেডি, মাঠে যাই এখন কাজ করবো, শ্রমিক রেডি, মেশিনের সমস্যা মেকানিক্স ডাইকানি আসবে, সময় নষ্ট, টাকা নষ্ট, এই কাজটা যদি আমরা আগেই চেক করে নিই তাহলে আমরা ওই ধরনের কাজগুলো প্রবলেমে পড়তে হবে না। এবং কাজের শেষে আমাদের কিছু যত্ন আছে মেশিনের, কাজ শেষে মেশিনকে ভালোভাবে ওয়াশ করা, কোনো ধরনের কাদা লেগে না থাকে, এবং যেগুলো গ্রিজ পয়েন্ট গ্রিজ করা, এবং যেখানে পানি যেন লেগে না থাকে ওগুলোকে মুছে রাখা, তাহলে কী হবে জং হবে, এবং মেশিনকে একটা সেফ জায়গা রাখা, ঢেকে রাখা, এতো খুব কম ব্যবহার হয়, এগুলো রেগুলার ব্যবহার হয় না। এই জিনিসগুলো আমরা আসলে ছোটো হয়, কিন্তু এটা আসলে একটা মেশিনের জন্য যথেষ্ট একটা লাইফ সাইকেল পাবে মেশিনে। রাইস ট্রান্সপ্লান্টার পুস্তকের মাধ্যমে নিয়ে এই প্রযুক্তিটা আসলে আমাদের এখন মানে কম্বাইন হার্ভেস্টারের মধ্যে এত বেশি হচ্ছে না, মানে এটা সারা কম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আমরা অভ্যস্ত হইতে পারবেন। এই জন্য আশা করি আপনারা অবশ্যই আগে আসবেন। সবাইকে ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করতেছি। জনাব আব্দুল মজিদ স্যার, কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারের ব্যবস্থাপনা সভাপতি, যে বক্তব্য রেখেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। কৃষি যান্ত্রিকরণ যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে অর্থায় জমি দ্রুত ব্যবহারকারী একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণে স্যারের যে সাবলীল বক্তব্য রেখেছেন, আসলে যন্ত্রপাতি কিন্তু আমাদের সবসময় দেখে নিয়ে মাঠে নিয়ে যেতে হবে, কারণ মাঠে গিয়ে যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় নষ্ট হবে, কারণ ধরে যে আমরা রোপণ শুরু করছি এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায় তখন তো সময় ব্যাপার, যেন আমরা আগে চেক করে দেবো। স্যার আসলে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, আর স্যার কষ্ট করে পড়ুন, সেদিকে আমাদেরকে সময় দিয়ে দেবেন, ধন্যবাদ। আর আপনারা অবশ্যই স্যারের কথাগুলি পালন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।